একই দিনে রাজ্যের সব স্কুলের পড়ুয়াদের তথ্য একত্রিত করার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর। কারণ কেন্দ্রীয় সরকারের তরফে এই সংক্রান্ত বার্তা এসেছে যাতে পড়ুয়াদের যাবতীয় তথ্য সেন্ট্রালাইজড করা হয়, অর্থাৎ একটি মাত্র ক্লিক করে যে কারোর তথ্য জানা যেতে পারে। এই কাজটি অনেক আগেই শুরু হয়েছিল, এবার জানিয়ে দেওয়া হয়েছে শনিবারের মধ্যে অভিভাবকেরা নিজেরা আবেদন জমা পূরণ করে স্কুলে এনে জমা দেবেন। তাই এদিন বিভিন্ন স্কুলে সেই আবেদনপত্র জমা নেওয়ার চিত্র দেখা গেছে। এডুকেশন পলিসি 2022 যেটা দেওয়া আছে ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি, তো সেটারই প্রেক্ষিতে আমাদের স্টেট গভর্নমেন্টের এডুকেশন ডিপার্টমেন্ট আমাদেরকে একটা নোটিশ জারি করেছে যে আজকে 9 তারিখ প্রত্যেকটা স্কুলে, সেই সাথে আমাদের স্কুলেও একটা প্যারেন্টস টিচার মিট করে স্টুডেন্টের প্যারেন্টসদের থেকে একটা কনসেন্ট লেটার এটা একটা সংগ্রহ করা, যেটার মধ্যে গার্জিয়ানরা সম্মতি জানাবে এই আইডিটা ক্রিয়েশন হচ্ছে এবং এই আইডিটা সমস্ত ডেটা অনলাইনে ডিজিটালি একটা ডিজি লকারের মাধ্যমে এটা থাকবে।